হাই ভিউয়ার্স, হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি ট্রেন ও সেতু সম্পর্কিত অঙ্কগুলো শর্টকাটে কীভাবে করতে হয় সেটা দেখাবো। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে এখানে দেওয়া আছে 120 মিটার ও 80 মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে 18 কিলোমিটার এবং 12 কিলোমিটার বেগে চলে। ট্রেন দুটি একই স্থান থেকে একই সময় একই দিকে অগ্রসর হয়ে পরস্পরকে অতিক্রম করে অতিক্রম করতে কত সময় লাগবে? অর্থাৎ এখানে বলা আছে যে দুটি ট্রেন একই স্থান থেকে একই দিকে অতিক্রম করে, কিন্তু ট্রেনের গতিবেগ ভিন্ন। প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার, দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার। এখন একটা আরেকটা ট্রেনকে অতিক্রম করতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে বস। তো ট্রেনটাকে অতিক্রম করতে হলে প্রথমে তাদের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। দুইটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। তো 200 মিটার পথ অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। এখানে 1 ঘন্টায় প্রথম ট্রেনটা 18 কিলোমিটার যায়, দ্বিতীয় ট্রেনটা 12 কিলোমিটার যায়। তাহলে 1 ঘন্টায় প্রথম ট্রেনটা বেশি যায়। 18 থেকে 12 যদি আমরা বিয়োগ করি, 18 - 12 সমান 6 কিলোমিটার। তো 6 কিলোমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি, 6000 মিটার হয়। তো 1 ঘন্টায়, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ডে, 3600 সেকেন্ডে অতিক্রম করে 6000 মিটার। তো 6000 মিটার অতিক্রম করতে সময় লাগে 3600 সেকেন্ড। 200 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? অর্থাৎ 6000 মিটার অতিক্রম করতে সময় লাগে 3600 সেকেন্ড, 200 মিটার অতিক্রম করতে সময় লাগবে 0 0 কাটা। 2 দ্বারা যদি আমরা এখানে 6 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে 6 6 36, এই 2 দ্বারা এটাকে গুণ করলে হয় 120। তো 120 সেকেন্ড পর ট্রেনগুলো পরস্পরকে অতিক্রম করবে, কিন্তু এখানে অপশনের ভিতরে 120 সেকেন্ড নাই। তো এটাকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে মিনিটে চলে যায়, অর্থাৎ 2 মিনিট। তো 2 মিনিট পর ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে। কিন্তু এই অঙ্কটা সূত্রের সাহায্যে বের করা যায়। সূত্রটা হচ্ছে যে দুটি অতিক্রম করার সময় সমান d1 + d2 b1 + - b2। এখানে প্লাস মাইনাস হচ্ছে যদি ট্রেনটি পরস্পরের বিপরীত দিকে আসে তাহলে হবে প্লাস, যদি একই দিকে যায় তাহলে হবে মাইনাস। তো আমরা যদি সূত্রতে মানগুলো বসাই দিই, প্রথম ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রথম ট্রেনের বেগ হচ্ছে 18 মিটার। এখানে যেহেতু ট্রেন দুইটা একই দিকে যায় সেই কারণে হবে মাইনাস। তো দ্বিতীয় ট্রেনের বেগ হচ্ছে 12 মিটার। যেহেতু ট্রেনের বেগ সাধারণত বেগের একক মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে দেওয়া আছে কিলোমিটার, তো কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 18 ভাগের 5 দ্বারা গুণ করতে হয়। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। এই দুইটা যোগ করলে হয় 200, 18 থেকে 12 চলে গেলে থাকে 6 গুণন, এটাকে যদি উল্টায় ফেলি তাহলে নিচে থাকবে 5, উপরে হবে 18। তো এখানে 6 দ্বারা 18কে ভাগ করলে 3, 5 দ্বারা 200কে ভাগ করলে 4 5 20, 40, 40 দ্বারা 3কে গুণ করলে 120। অর্থাৎ 120 সেকেন্ড পর ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে। যেহেতু এখানে সেকেন্ড নাই সেটাকে 2 দ্বারা ভাগ করলে, 60 দ্বারা ভাগ করলে 2 মিনিট। অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 2 মিনিট পর ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে। সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে 140 মিটার ও 160 মিটার দীর্ঘ ট্রেন যথাক্রমে ঘন্টায় 60 কিলোমিটার ও 40 কিলোমিটার বেগে পরস্পরের বিপরীত অভিমুখে চলছে। ট্রেন দুটি একে অপরকে কত সময় অতিক্রম করবে? অর্থাৎ একটা ট্রেন এই দিকে চলছে আর একটা ট্রেন এই দিকে চলছে। তো অতিক্রম করার সময়ের যে সূত্রটা ছিল t = d1 + d2, b1 যেহেতু বিপরীত দিকে চললে এখানে প্লাস হয় b2। এখন আমরা মানটা বসাই দেব। প্রথম ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 140, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 160 ভাগ প্রথম ট্রেনের দৈর্ঘ্য চলে হচ্ছে 60 কিলোমিটার বেগে, দ্বিতীয় ট্রেন 40 কিলোমিটার বেগে। যেহেতু এটা কিলোমিটার দেওয়া আছে তো এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে এগুলোকে 18 ভাগের 5 দ্বারা গুণ করতে হবে।
তো এবার এই দুইটা যোগ করলে হয় 200, এখানে হয় 100, গুণন এই, এটা যেহেতু ভগ্নাংশ এটাকে উল্টা ফেললে উপরে হয় 18, নিচে হয় 5, শূন্য শূন্য কাটা। তো এখানে দাঁড়ালো, এখানে দুইটা যোগ করলে 300 হয়, 3 দ্বারা 18কে গুণ করলে হয় 54, নিচে হয় 5, 54কে 5 দ্বারা ভাগ করলে হয় 10.8, অর্থাৎ 10.8 সেকেন্ড পর ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে, অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। এখানে দেওয়া আছে একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে, 220 মিটার প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? অর্থাৎ একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে, 1 ঘন্টাকে আমরা সেকেন্ডে নিব প্রথমে, তো 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা এবং 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে দুইটা গুণ করলে 3600 সেকেন্ডে 1 ঘন্টা। 1 কিলোমিটার সমান আমরা জানি 1000 মিটার, তাহলে 48 কিলোমিটারকে মিটারে নিতে হলে 48 দ্বারা 1000কে গুণ করলে 48,000 মিটার। তো এখানে বলছে যে প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করে একটা ট্রেন, তো 3600 সেকেন্ডে একটা ট্রেন যায়, 48,000 মিটার পথ অতিক্রম করে, তো 30 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করে সেটা বের করব। অর্থাৎ 3600 সেকেন্ডে একটি ট্রেন 48,000 মিটার পথ অতিক্রম করে, 30 সেকেন্ডে অতিক্রম করবে, শূন্য শূন্য কাটা, 3 দ্বারা যদি এটাকে ভাগ করি এখানে হয় 12, 12 দ্বারা 48কে ভাগ করলে হয় 4, আর 2টা 0, অর্থাৎ 400 মিটার পথ, অর্থাৎ 30 সেকেন্ডে ট্রেনটি 400 মিটার পথ অতিক্রম করে। যেহেতু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 220 মিটার, তো এই 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 220 মিটার বিয়োগ করলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পাব, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যটি হবে 180 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। যে 360 মিটার লম্বা একটি ট্রেন, 360 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 45 কিলোমিটার বেগে চলে, 140 মিটার একটি ব্রিজ অতিক্রম করতে কত সময় লাগবে, অর্থাৎ একটা ব্রিজ অতিক্রম করতে কত সময় লাগবে সেটা বের করতে বস। তো ব্রিজটাকে অতিক্রম করতে হলে ট্রেনটাকে মোট, ট্রেনের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে, অর্থাৎ তাকে মোট অতিক্রম করতে হবে 500 মিটার, দুইটা যোগ করলে। এখন আমাদের বের করতে হবে যে এই 500 মিটার পথ অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগলো। এখানে এটাকে যদি আমরা মিটারে নেই, এখানে হয় 45,000 মিটার, ঘন্টাকে সেকেন্ডে নিলে 3600 সেকেন্ড। যেহেতু আমাদের সময় চাইছে, তো এই 45,000 মিটার, 45,000 মিটার যেতে সময় লাগে 3600 সেকেন্ড, তো আমাদের 500 মিটার যেতে কত সময় লাগবে? 500, শূন্য শূন্য কাটা, তো 5 দ্বারা এটাকে ভাগ করলে 5 9 45, 4 দ্বারা 9 দ্বারা ভাগ করলে 4 9 36, আর 1টা 0, অর্থাৎ 40 সেকেন্ডে আর একটা ব্রিজকে ট্রেনটি অতিক্রম করতে পারবে, অ্যান্সারটা হচ্ছে 40 সেকেন্ড, অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। 320 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং একটি খুঁটিকে 18 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? এখানে দেওয়া আছে যে একটা খুঁটিকে একটা ট্রেন অতিক্রম করে 18 সেকেন্ডে, খুঁটিকে অতিক্রম করতে হলে ট্রেনটাকে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, অর্থাৎ খুঁটিকে অতিক্রম করতে হলে ট্রেনটাকে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, কিন্তু প্ল্যাটফর্মকে যদি অতিক্রম করতে হয় তাহলে ট্রেনটাকে ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হয়। তো যেহেতু নিজের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার, তো 300 মিটার পথ যেতে সময় লাগে 18 সেকেন্ড, তো 1 সেকেন্ডে ট্রেনটি যাবে 300/18 মিটার। তো আমরা 1 সেকেন্ডে কতটুকু পথ যায় সেটা বের করলাম। এখানে যেহেতু প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 39 সেকেন্ড সময় লাগে, তো 39 সেকেন্ডে ট্রেনটা কত মিটার পথ অতিক্রম করবে সেটা বের করব। তো 39 সেকেন্ডে অতিক্রম করবে
তিরিশ, 318 গুণন 39। 3 দ্বারা যদি ভাগ করি এখানে হয় 6, 3 দ্বারা ভাগ করলে 3 তেরো 39, 6 দ্বারা ভাগ করলে 5 ছয় 30, 0। তো এখানে 5 তেরো 65 অর্থাৎ 650 মিটার। এই 650 মিটার থেকে যদি আমরা ট্রেনের দৈর্ঘ্যটা বিয়োগ করি, কারণ এখানে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হলে ট্রেন নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, তো 650 হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো এখান থেকে যদি আমরা ট্রেনের দৈর্ঘ্যটা বিয়োগ করে দিই আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পাব, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 350 মিটার। আমাদের বের করতে বলছে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা।